अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হলো সোনামণি, এত রাগ? দিদি সবসময় এত রাগ করে। আমি জানি, আমি জানি যে ওই রূপা নাগিন আরও এখন গুরুমার রূপ নিয়ে আমাদেরকে বোকা বানাচ্ছে। আমার মনে হয় না, যদি রূপাই পারো হয় আর পারো যদি নাগিন হয়, যদ্দূর আমি জানি নাগিন অন্য কারো রূপ নিতে পারে না। আমাকে এভাবে দেখছো কেন দিদি? আমি কিন্তু কিছু করিনি, আমার কাছে তো শক্তি নেই, তাই না? তোমার শক্তি ফিরে এসেছে, কি বলো? সেই দিনগুলো কি ভালো ছিল যখন আমি অন্য কারোর রূপ নিয়ে কিচেনে গিয়ে যা খুশি খেয়ে নিতাম, যা খুশি করতে পারতাম, যা খুশি উধাও করে দিতাম। তোমার এই আজেবাজে কথা, সরি, আমার গুরুমাকে প্রয়োজন, কারণ আমাকে আমার নাগমণি নিতে হবে। আমার নাগমণি, আমাদেরকে যে কোনো উপায়ে গুরুমাকে খুঁজতে হবে। টাটকা মাংস, আজ অনেকদিন পরে কাঁচা মাংস খাওয়ার সুযোগ এসেছে। আজ আমার খিদে মিটবে ফাইনালি। তাড়াতাড়ি গিয়ে দেবকে এটা খাইয়ে দিয়ে আসি। আসলে ব্যাপারটা হয়েছিল কি, বাইরে ওই করিডোরে একটা পেরেক পড়েছিল, আমি আসছিলাম আর তখন আমার পায়ে ফুটে গেল। দেব, তুমিও না, মনটা কোথায় থাকে তোমার? দাঁড়াও একটু। একদিন এই মাংস খাওয়ার অভ্যেস তোকে মারবে, কিছু একটা ভাবতে হবে। ব্যথা করছে? এবার পারো আমার আসল স্বরূপটা কোনোদিন জানতে পারবে না।
আমার মেয়ের থেকে দূরে থাকো, ঠিক আছে? তোমার সাহস হলো কি করে আমার মেয়ের দিকে বন্দুক তাক করার? আপনারা ভয় পাবেন না, আমি আছি তো, কারো কোনো ক্ষতি হতে দেবো না আমি তোমাকে। আরে প্লিজ প্লিজ গুলি করবেন না প্লিজ। আমি তো রূপা, কি করছো, বন্ধ করো। আরে রূপা, ও দেবীর বন্ধু কার্তিক। হ্যাঁ কার্তিক আঙ্কেল তো আমাকে গান দেখাচ্ছিল। আপনি গুলি ভর্তি বন্দুক বাচ্চাটাকে দেখাচ্ছিলেন, যদি গুলি চলে যেত তো? রিল্যাক্স রিল্যাক্স, আমি তো মজা করছিলাম, বুলবুলকে আমার বন্দুক দেখাচ্ছিলাম, তাই না? আর এমনিতেও বন্দুকে গুলি নেই। তাও রিল্যাক্স, কেন এত রেগে যাচ্ছ তুমি? ও বন্ধু আমার কার্তিক, কেমন আছিস? আর তোর কি খবর বল, কেমন আছিস? খুব ভালো। গত 5 বছর ধরে ইউকেতে আছে, আর তোমাদের জানার জন্য বলে দিচ্ছি, এই বাড়ির ডিলটা কিন্তু ও করেছিল। এই বাড়ির ডিল, দারুণ একটা বাড়ি। প্রথমবার যখন বাড়িটা দেখেছিলাম, দেখেই বাড়িটাকে ভালোবেসে ফেলেছিলাম। আর তখনই আমি দেবকে, ওহো, মিসেস দেব, প্রথমে তুমি মিসেস কার্তিকও হতে পারতে, কিন্তু তোমার চোখ শুরু থেকেই দেবের দিকে ছিল, তাই না? আরে তোমরা কি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি? হ্যাঁ, আরে বসো, এসো বাবা এসো। হ্যাঁ আমি চা জল খাবারের ব্যবস্থা করি। আরে চাটনি, তুমি দাঁড়াও, আমি সব কিছু করছি। ঠিক আছে, আপনারা বসুন, আমি এই বাড়িটা দেখব। দেব চল না, আমাকে বাড়িটা দেখাবি। এরকম কেন মনে হচ্ছে যে দেব ওকে ভয় পাচ্ছে? না না না, ওই কি, না না, চল না, কিছু না, চল। আরে চল না ভাই, দেবীর পায়ে কি হলো? এটা আমাদের টেরেস, আর ওখানে দাদুর ঘর। সত্যি বিউটিফুল প্রপার্টি। কার্তিক, বাকি সবার সাথে তো দেখা হলো, এবার আমার পরিচয়টা আমিই দিচ্ছি। আমি হলাম রূপা দেব পাণ্ডে। ওর বিবাহিতা স্ত্রী। ও, ভালো হয়েছে আপনি বললেন যে আপনি দেবের স্ত্রী, নইলে আমার চোখ তো আপনার দিকেই গিয়েছিল। এই কার্তিকের মধ্যে কিছু একটা গোলমাল আছে, আমাকে
মার সাথে ওর ব্যাপারে কথা বলতে হবে, কিছু না কিছু জেনে যাব। মা, এই কার্তিক আর দেব অনেক পুরনো বন্ধু না? পুরনো বন্ধু? আরে ওরা তো প্রিয় বন্ধু, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। আর তুমি জানো, এই বাড়িটা তো কার্তিকই খুঁজে দিয়েছে দেবকে। একটু দুষ্টু কিন্তু মনটা খুব ভালো। এই গুরুমা আর দেব কি কম ছিল নাকি যে পারো আর আমার মাঝখানে আবার কার্তিক এসে জুটলো? কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। কি হলো? ঠিক আছিস তো? উদাস হয়ে আছিস কেন? আর বল, কি চলছে কি এখন? সব সব ভালো ভালোই চলছে। তুই তুই বল, লন্ডন লন্ডনে সব ঠিকঠাক? ওই চলছে একরকম। কিন্তু তুই ভাই, তোর বন্ধুকেও ভুলে গেছিস, বিয়ে করে ফেললি, বলা তো দূরের কথা, একটা ফোনও করলি না। না না, এরকম ব্যাপার না। আচ্ছা আচ্ছা, আমি আসছি। কিন্তু আমি তোর উপর খুব রেগে আছি, আর এখন তোকে বিয়ের পার্টি দিতে হবে আমায়। না বললে কিন্তু শুনবো না শক্তি। কে শক্তি? আচ্ছা, কে শক্তি? এখন মনে পড়ছে কে শক্তি? দূরে রাখ এটা কার্তিক। আরে কেন? দূরে রাখ এটা। আরে কিন্তু তুই তো আগুনে ভয় পাস। দূরে রাখ, দূরে রাখ, দূরে রাখ প্লিজ, দূরে রাখ এটা। দেখ দেখ, নিভিয়ে দে। আরে কিন্তু ভয় পাচ্ছিস কেন তুই? তুই বন্ধ কর না ওটা। আরে দেখ 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 প্লিজ প্লিজ বন্ধ কর এটা প্লিজ। কি কথা চলছে? আরে বাস, ওই পুরনো বন্ধু তো, তার পুরনো ভয়, সেটা নিয়েই মজা করছিলাম। তার মানে এই কার্তিক কি হলো আরেকজন খুনি? ওকে আমি ছাড়বো না, ওকে তো আমি। দেব দেব ছাড়ো, অন্যদের জন্য সময় আছে তোমার কাছে, আমার জন্য নেই। হ্যাঁ আমি আমি রূপা, একটু সময় আমার জন্য রাখো। হ্যাঁ দেব, আমার আমার হাত ছাড়ো, একটু সময় তো আমাকেও দিতে পারো না? দেব সরি।
সরি, ওই ওই ওটা আমি করছিলাম না। তার মানে কি তুমি করনি? মানে কি হয়েছে দেব? আসলে তুমি প্লিজ যাও এখান থেকে। দেব, কিন্তু কি হয়েছে আমাকে বলো, আমার সাথে কথা বলো, বলো। রূপা, তুমি প্লিজ যাও এখান থেকে, আমরা পরে কথা বলবো। কিন্তু দেব, কিছু একটা বলো। আমি বললাম না, প্লিজ যাও এখান থেকে। যদি তুমি না যাও তাহলে ঠিক আছে, আমি দেব, আমি আমি নিজেই চলে যাচ্ছি এখান থেকে। আমার দেব, আমার হঠাৎ করে ওর কি হয়ে যায়? এই কথাটা তো আমি জেনেই ছাড়বো যে দেবের হঠাৎ হঠাৎ এরকম হয় কেন। কিন্তু এখন এখন আমাকে ওই কার্তিকের পিছনে যেতে হবে। হ্যাঁ বলো। কি প্রপার্টি খালি করছে না ওরা? যেভাবেই হোক ওই প্রপার্টি আমার খালি করা চাই। একটা কাজ করো, শেষ করে দাও ওকে, প্রাণে মেরে দাও সকলকে। আর তুমি খুব ভালো করেই জানো যে ওটা শুধুমাত্র একটা বাংলো নয়, ওতে অনেক রহস্য লুকিয়ে আছে। আর ওই প্রপার্টি যদি কারো হাতে পড়ে তাহলে তার ভাগ্য খুলে যাবে। তুমি আমার কথা বুঝতে পারছো কি না? আমি তোমাকে বলছি না যে ওই প্রপার্টি আমার খালি চাই, মানে খালি চাই। তুমি আমার কথা বুঝতে পারছো কি না? নাকি আমি আমার পদ্ধতিতে বোঝাবো? ওই বাড়িটা খালি চাই মানে আমার খালি চাই। হ্যাঁ, আর একটা কথা, আর একটা কথা, তুমি তো আমায় ভয় পাইয়ে দিয়েছিলে। এত রেগে রেগে কার সাথে কথা বলছিলে? কাজ শেষ করে আমাকে ফোন করো। ওই আমার পুরনো মাথা ব্যথা, জানি না লোকে তার পুরনো প্রপার্টি এরকম আঁকড়ে বসে থাকে কেন। ভালো টাকা পাচ্ছে, প্রপার্টিটা দিয়ে দাও, কিন্তু না, যতক্ষণ খুন খারাপি না হয় লোকে যেন শান্তি পায় না। সত্যিই বলছে। তুমি কেন ছাড়ছো না? আমার অভ্যেসটা তো তুমি খুব ভালো করেই জানো। যদি আমি কোনো কিছু পছন্দ করে ফেলি, সেটা যতক্ষণ না আমি পাই ততক্ষণ আমি শান্তি পাই না। কিন্তু শুধু একটা জিনিসে পেলাম না। কি? তোমায়। যেভাবে তুমি এই প্রপার্টিটা দেবের ফ্যামিলিকে দিয়েছ। এক্স্যাক্টলি। আর তুমি তো খুব ভালো করেই জানো এই প্রপার্টিতে কি রহস্য লুকিয়ে আছে। কেমন রহস্য? আচ্ছা, সব কিছু জানার পরেও না জানার ভান করছো কেন? না মানে আমি শেষ হয়ে গেলাম। এই চিৎকার করছে কে? একটা রহস্য আজ ফাঁস হয়েছে যে তিনজন খুনির মধ্যে একজন তুমি। এবার বাকিদের খুঁজে বের করে আমি তোমাদের তোমার কাজে শাস্তি দেব। আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে, আমার সব কিছু নিয়ে চলে গেল। দিল্লি বসেছে? কি হয়েছে চাঁদনি? কেন চিৎকার করে বাড়ি মাথায় করছো? এখানে আমার সব শেষ হয়ে গেল আর তুমি বলছো কি হলো? কেন কেন তুমি এগুলো করেছো? কেন বাবা, এবার কি করেছো তুমি? আমি, আরে আমি কি করলাম? আমি কি করেছি এখন বলছো? আমি কি করেছি? এখানে এখানে আমি তোমার
সন্তানের মা হতে চলেছি আর তুমি আমাকে ঠকাচ্ছো। এইভাবে এইভাবে ঘুরিয়ে দিয়ে আমাকে তুমি ঠকাচ্ছো। স্বপ্ন মা, হে ভগবান, এবার এবার কি করবো একে নিয়ে বলুন তো। ওহো চাঁদনি, স্বপ্নে দেখা ঘটনা নিয়ে তুমি এত চেঁচামেচি করছো? সত্যি কাকিমা, তুমি কি জানো আজকে আমিও দিনের বেলা স্বপ্ন দেখেছি যে আমি পৃথিবীর সবচেয়ে ধনী লোক হয়ে গেছি। গুড, তার মানে আমি সত্যি বড় লোক হয়ে যাব, তাই তো?